আমার প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের কাল বাদে পরশু ইংলিশ পরীক্ষা, আর ইংলিশ পরীক্ষা আমি তোমাদের জন্য এই মুমেন্টে সীমিত কিছু কোয়েশ্চেন নিয়ে এসেছি। এই কোয়েশ্চেনগুলো আশা করি খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষার জন্য, এই একাদশ শ্রেণী তোমরা ফাইনাল পরীক্ষায় ইংলিশের জন্য তোমরা অনেকটা হেল্পফুল হবে। আর অবশ্যই দেখো, আমি বাছাই করা কিছু কোয়েশ্চেন তোমাদের সামনে নিয়ে এসেছি, অবশ্যই এই কোয়েশ্চেনগুলো তোমরা দেখলেও বুঝতে পারবে, খুবই ইম্পর্টেন্ট। দেখো, এটি তোমাদের ইংলিশ টোটাল সাজেশান, যেখানে রয়েছে প্রস, রয়েছে পোয়েট্রি, র্যাপিড রিডার রয়েছে। তো দেখো, এখান থেকে তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পারছো একাদশ শ্রেণীর লাস্ট মিনিট প্রস্তুতি। আর এখানে রয়েছে তোমাদের দেখো ইংলিশ সাজেশান, প্রথমে একটু ফলো করবে। দেখো প্রথমেই তোমাদের রয়েছে, দেখো আমি প্রথমে বলে দিচ্ছি কিন্তু আমি কোয়েশ্চেনগুলো পড়বো না, অবশ্যই তোমরা দেখে যাবে। দেখো প্রথমে রয়েছে প্রস, আর এই প্রস থেকে রয়েছে লীলাস ফ্রেন্ড। দেখো এই লীলাস ফ্রেন্ড থেকে তোমাদের কিছু কোয়েশ্চেন রয়েছে, তিনটি কোয়েশ্চেন আমি দিয়েছি, দেখে নাও তোমরা প্রয়োজন মধ্যে পজ করে দেখে নাও, কিংবা যেহেতু কালকে এখনও ছুটি আছে তোমরা লিখে নিতে পারো। এরপরে রয়েছে দেখো কর্ম। এই কর্ম থেকে আমি তোমাদের সাতটি কোয়েশ্চেন দিয়েছি। দেখো কর্ম থেকে টোটাল আমি কিন্তু টোটাল কর্ম থেকে আমি তোমাদের চারটি কোয়েশ্চেন দিয়েছি, দেখে নাও চারটি কোয়েশ্চেন, 1, 2, 3, 4, এই চারটি কোয়েশ্চেন দিয়েছি। এখানে প্রথম কোয়েশ্চেন রয়েছে, দেখো তোমরা ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ ল্যাডি লাল। দেখো এখান থেকে আমি দিয়েছি প্রথম কোয়েশ্চেন, তারপরে 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, মানে এখানে চারটি কোয়েশ্চেন আছে। এরপরে দেখে নাও আলিয়াস জিমি, দেখো ভ্যালেন্টাইন, এই আলিয়াস জিমি ভ্যালেন্টাইন ডে। দেখো এখানে যেটি রয়েছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ এটি, এখানে আলিয়াস দেখো রয়েছে তোমাদের জিমি ভ্যালেন্টাইন। এই জিমি ভ্যালেন্টাইন থেকে তোমাদের সীমিত কিছু কোয়েশ্চেন আমি উপস্থাপন করেছি। তো দেখে নাও প্রথম কোয়েশ্চেন কী আছে, প্রথম কোয়েশ্চেন রয়েছে, একটু ফলো করবে। দেখো ফার্স্ট তোমরা একটু ফলো করবে, হ্যাঁ আমি একটু সরিয়ে নিচ্ছি এটা, হ্যাঁ দেখে নাও এখানে রয়েছে ফার্স্টটা রয়েছে তোমাদের হু ইজ বিন প্রাইস। দেখো হাউ ডিড হি কাম টু এ ডিসিশন দ্যাট জিমি হ্যাড রিজিউম হিস। দেখো এখানে রয়েছে তোমরা যে কোয়েশ্চেনটি বিজনেস, তারপরে আছে হোয়াট ডিড ডিসাইড নেক্সট, এখানে রয়েছে একটি কোয়েশ্চেন। তারপরে দেখো রয়েছে এখানে টোটাল রয়েছে পাঁচটি কোয়েশ্চেন দিয়েছি এটি থেকে। আর এরপরে রয়েছে দেখো নোবেল লেকচার, এই নোবেল লেকচার থেকেও আমি কিন্তু তোমাদের নিয়ে এসেছি দেখো 1, 2, 3, 4টি কোয়েশ্চেন, তোমরা দেখে নাও এবং পজ করে নাও ভিডিও। এরপরে এসে দেখো দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন। দেখো এই দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন থেকে তোমাদের রেখেছি আমি টোটাল রেখেছি দুটি কোয়েশ্চেন, হ্যাঁ তিনটি কোয়েশ্চেন। দেখো তিনটি কোয়েশ্চেন, একটি কোয়েশ্চেন, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো পোয়েট্রি, এই পোয়েট্রি থেকে তোমাদের রয়েছে আপন দ্য ওয়েস্ট মিনিস্টার ব্রিজ। দেখো আপন দ্য ওয়েস্ট মিনিস্টার ব্রিজ থেকে কী আছে, দেখো এখান থেকে টোটাল দুটি কোয়েশ্চেন দিয়েছি। ফার্স্ট কোয়েশ্চেন ফলো করো, দ্য আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, হোয়াট ফর্স আস এ কম্পারিজম ইজ মেড ইন দ্য পোয়েম, হু ইজ ডিসক্রাইব অ্যাজ ডাল সল সোল, তারপর কী আছে অ্যান্ড হোয়াই। দেখো এই কোয়েশ্চেনটি খুবই এবার তোমাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এরপরে রয়েছে সেকেন্ড কোয়েশ্চেন, আর এরপরে তোমাদের রয়েছে দেখো মিটিং অ্যাট নাইট, এই মিটিং অ্যাট নাইট থেকে তোমাদের রয়েছে হ্যাঁ তিনটি কোশ্চেন। প্রথম কোশ্চেন দেখে নাও, প্রথম কোশ্চেন কী আছে, দেখো জাস্টিফাই দ্য টাইটেল অফ পোয়েম মিটিং অ্যাট নাইট, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো কী আছে, এভালুয়েট মিটিং অ্যাট নাইট অ্যাজ লাভ পোয়েম, দেখো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, প্রত্যেকটি কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপরে রয়েছে দেখো দ্য সিক রোজ, এই সিক রোজ থেকে দেখো মাত্র একটি কোশ্চেন দিয়েছি, খুবই গুরুত্বপূর্ণ এবং কোশ্চেনটি খুবই আসার মতো কোশ্চেন। এরপরে রয়েছে দেখো ব্রাদারহুড, এই ব্রাদারহুড থেকে তোমাদের রয়েছে দেখো প্রথম কোয়েশ্চেন কী আছে, দেখো ব্রিং আউট দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম ব্রাদারহুড। তো এখান থেকে রয়েছে সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে, তোমরা দেখে নাও, ঠিক আছে। এর পরবর্তী পেজ আমরা দেখছি, দেখো 9 নম্বর কোশ্চেন রয়েছে, তারপর ডে ব্রেক রয়েছে, দেখো পরে রয়েছে দেখো চ্যাপ্টার রয়েছে ডে ব্রেক। এই ডে ব্রেক থেকে আমি তিনটি কোশ্চেন দিয়েছি। এরপরে রয়েছে তোমাদের র্যাপিড রিডার থেকে এনি ওয়ান কোশ্চেন থাকবে তোমাদের, দেখো এখানে রয়েছে কমিট অফ এরর রয়েছে, এ দেখো আবার বলছি কিন্তু পজ করে দেখবে ভিডিও, ঠিক আছে, কমিট অফ এরর রয়েছে। তারপরে রয়েছে দেখো তিনটি কোশ্চেন দিয়েছি, অ্যাস ইউ লাইক ইট এখান থেকে দিয়েছি তোমাদের তিনটি কোয়েশ্চেন। তারপরে দিয়েছি দেখো টুয়েলথ নাইট থেকে আমি তোমাদের দিয়েছি কটি কোশ্চেন দেখে নাও, হ্যাঁ চারটি কোয়েশ্চেন। এরপরে রয়েছে তখন দেখো অথেলো, এই অথেলো থেকেও আমি তোমাদের মোট চারটি কোশ্চেন নিয়ে এসেছি। দেখো প্রথম কোশ্চেন একটু দেখে নিই কী আছে,
হোয়াই ডিড অথেলো ডিসাইড টু কিল হিজ ওয়াইফ অ্যান্ড হিমসেলফ, তো সে কেন নিজেকে এবং তার স্ত্রীকে হত্যা করেছিল, হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল, এই সিদ্ধান্ত কেন নিয়েছিল, এটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, অবশ্যই তোমরা পড়বে। তারপরে আছে হোয়াট লিড ডেসডেমোনা টু ম্যারি ওথেল, তো এই কোশ্চেনটি তোমরা একবার দেখেও যেতে পারো, ঠিক আছে। এরপরে এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। এরপরে রয়েছে দেখো ম্যাকবেথ, এই ম্যাকবেথ থেকে তোমাদের আমি পাঁচটি কোশ্চেন দিয়েছি, অবশ্যই তোমরা ফলো করো। তো এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ দেখো কতগুলো কোয়েশ্চেন, যেগুলো খুবই তোমরা এই কোশ্চেনগুলো পড়লে অবশ্যই তোমরা হেল্পফুল হবে এবং তোমাদের কাজে লাগবে। আর আশা করি তোমরা বেঙ্গলিতে তোমরা আজকে সব কমন পেয়ে গেছো। আর যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো আর বন্ধুদের শেয়ার করে দিও, আর তোমাদের মূল্যবান মতামত তোমাদের তোমরা জানিও। আর বলে দিচ্ছি দেখো ইংলিশ সাবজেক্ট কিন্তু আমার সাবজেক্ট নয়, আমার নিজস্ব মাদার সাবজেক্ট নয়, এটি বিভিন্ন শিক্ষকের থেকেই সাজেশনটি তারা প্রোভাইড করেছে, তোমাদের সামনে উপস্থাপন করলাম। আর অবশ্যই তোমরা দেখে নিও, আর নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো। ধন্যবাদ তোমাদের সবাইকে, ভালো থেকো, ইংলিশ পরীক্ষা তোমাদের যেন সবাই ভালো হয়, বেস্ট অফ লাক তোমাদের সবাইকে, ভালো থেকো।